প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, প্রাইমারি টেট 2014 প্রশ্নভুল মামলার সঙ্গে যারা জড়িত ছিলেন, এরকম 187 জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। কোন দিন ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে এবং কি কি নিয়ে যেতে হবে, গুরুত্বপূর্ণ নথিপত্র, এই ভিডিওতে সেগুলো আমরা কিন্তু দেখব। কি কি নথি নিয়ে যাবেন আর ঠিক নথি জমা দিতে না পারলেই কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন না। পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যে সমস্ত নথির লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টের একটাও যদি না নিয়ে যায় কেউ, তাহলে কিন্তু তাকে ইন্টারভিউতে বসতে দেওয়া হবে না। তাহলে কি কি নথি নিয়ে যাবেন, একটাও মিস হলে ইন্টারভিউ ক্যান্সেল। 2014 প্রশ্নভুল মামলার সঙ্গে যারা জড়িত ছিলেন, এরকম 187 জনের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নিই। প্রাথমিকে 2014 টেটের প্রশ্নভুল মামলায় আদালতে জয় পাওয়া চাকরিপ্রার্থীকে ভেরিফিকেশান এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো। মোট 187 জনকে ডাকা হয়েছে। স্ক্রুটিনি যাচাই প্রক্রিয়া এবং ভাইবা ভয়েস অ্যাপটিটিউড টেস্ট 19/9/2022, অর্থাৎ 19/9/2022 সোমবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে, DK 7/1 সল্টলেক সেক্টর 2, কলকাতা 91-তে অনুষ্ঠিত হবে। এই সমস্ত চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী যাচাইকরণ প্রক্রিয়া এবং সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যাচাই এবং প্রমাণীকরণের জন্য 19/9/2022 তারিখের সময়সূচিতে নিম্নলিখিত নথিগুলি আসল এবং ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। ফটোকপি এবং আসল কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। 1 নম্বর দেখুন, টেট অ্যাডমিট কার্ড। 2 নম্বর, মাধ্যমিক পরীক্ষার আসল অ্যাডমিট কার্ড, সমমানের পরীক্ষার শংসাপত্র বা অন্য কোনো বৈধ বয়সের প্রমাণ দেখানোর নথি। 3 নম্বর, মাধ্যমিক পরীক্ষা বা সমমানের পরীক্ষার মূল মার্কশিট ও সার্টিফিকেট। 4 নম্বর, উচ্চ মাধ্যমিক অর্থাৎ 10+2 বা সমমানের পরীক্ষার মূল মার্কশিট এবং সার্টিফিকেট। 5 নম্বর, প্রাসঙ্গিক প্রশিক্ষণের যোগ্যতা, মূল মার্কশিট এবং সার্টিফিকেট অর্থাৎ DLED, স্পেশাল DED এগুলো। 6, আসল মার্কশিট এবং স্নাতক ডিগ্রির শংসাপত্র যদি প্রযোজ্য হয়। 7 নম্বর, আসল তপশিলি জাতি, তপশিলি উপজাতি, OBC A বিভাগ, OBC B বিভাগ শংসাপত্র। 8 নম্বর, সরকারি নিয়ম অনুযায়ী আসল শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট যেখানে প্রযোজ্য। 9 নম্বর, অব্যাহতিপ্রাপ্ত বিভাগের মূল প্রাসঙ্গিক শংসাপত্র উপযুক্ত সরকারি কর্তৃপক্ষ দ্বারা জারি করা যেখানে প্রযোজ্য। 10 নম্বর, প্রাক্তন সার্ভিসম্যান বিভাগের জন্য মূল প্রাসঙ্গিক শংসাপত্র যদি প্রযোজ্য হয়। 11 নম্বর, প্রাথমিক প্যারা শিক্ষক নিয়োগের জন্য শংসাপত্র মূল উপযুক্ত সরকারি কর্তৃপক্ষ দ্বারা জারি করা যদি থাকে। 12 নম্বর, প্রাথমিক প্যারা শিক্ষক হিসেবে মূল অভিজ্ঞতার শংসাপত্র গণনার জন্য DPO SDO দ্বারা জারি করা। চাকরির সময়কাল এবং বয়স শিথিলকরণ যেখানে প্রযোজ্য। 13 নম্বর, সমস্ত প্রাসঙ্গিক প্রশংসাপত্র এবং মূল শংসাপত্র সহ পাঠক্রমিক কার্যকলাপ সম্পর্কিত পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের নিয়ম অনুযায়ী যদি থাকে। 14 নম্বর, আসল ভোটার আইডি কার্ড বা আধার কার্ড। 15 নম্বর, 2টি পাসপোর্ট সাইজের ছবি স্বপ্রত্যয়িত। 16 নম্বর, মাননীয় হাইকোর্ট কলকাতার প্রাসঙ্গিক রায় রিট পিটিশনারের প্রথম পৃষ্ঠার নম্বর এবং রিট পিটিশনারদের নামের তালিকা সহ সমস্ত পেজ। 17 নম্বর, পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য অন্য প্রাসঙ্গিক নথি যদি থাকে। এইগুলো কিন্তু দেওয়া হয়েছে। যদি কোনো রিট পিটিশনকারী প্রার্থী উপরের উল্লেখিত প্রয়োজনীয় নথি জমা দিতে ব্যর্থ হন, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখুন, তাহলে তিনি স্ক্রুটিনি যাচাইকরণ প্রক্রিয়া এবং ভাইবা ভয়েস অ্যাপটিটিউড টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না। এই জন্যই আমি বলেছি যে যাওয়ার আগে একবার কিন্তু এই নথিগুলো চেক করে যাবেন, লিস্ট ধরে, যে 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 লিস্ট দেওয়া হয়েছে এই লিস্টের কিন্তু সমস্ত নথিপত্র সঙ্গে নিয়ে যাবেন যার যেগুলো রয়েছে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবার ইন্টারভিউ ভালো হোক। ধন্যবাদ।